আমি আজকে বানাবো কচুর মুখি দিয়ে আর বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। তো এই ঝোলটা বানাতে কি কি উপকরণ লাগছে চলুন একবার দেখে নিই। আমি আজকে বানাবো কচুর মুখি দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। কচুর মুখিগুলো পাতলা করে কেটে নিয়েছি আর বেগুন টুকরো করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা চিরা আর আছে সাথে ইলিশ মাছ। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, আমি একে একে মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমি উল্টে পাল্টে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এটা মাছগুলো একে তুলে নেব। এই তেলে আমি তেল দিয়ে দেবো। আমি তেল দিয়ে নিয়েছি, মানে সবজিগুলো সামনে ভেজে নেব। সবজিগুলো 2-3 মিনিট ভালো করে ভেজে নেব। আমি 2 মিনিট নেড়ে নিয়েছি, এখানে লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে আমি আবার 2 মিনিট মতন ভালো করে সবজিটা ভেজে নেব। আমার সবজিটা ভাজা হয়ে গেছে, এবারে এতে আমি পরিমাণ মতন জল দিয়ে নেবো। এতে কিন্তু আমি কোনো আলু ব্যবহার করিনি, কোনো ফোড়নও ব্যবহার করিনি, বলে কাঁচা লঙ্কা দিয়েই এই মাছটা রান্না করবো। আমার ঝোলটা 2-3 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি, সবজিগুলো দেখুন কী সুন্দর গলে গেছে। এবারটা আমি ভাজা মাছটা দিয়ে নেব। আবার 2 মিনিট মতন ফুটি দেওয়ার পর আমি আবার 2-3 মিনিট মতন ফুটিয়ে নেব ঝোলটাকে। ঝোলটা প্রায় হয়ে এসেছে, আমি শুকনো খোলায় জিরে ভেজে বেটে নিয়েছিলাম, আমি জিরে বাটাটা এর ভিতরে দিয়ে দেব। দিয়ে আরও 1 মিনিট মতন ফুটিয়ে নেব যাতে জিরের গন্ধটা না থাকে। বন্ধুরা আমার ঝোলটা এখন হয়ে গেছে, ঝোলটাকে আমি এবারটা একটা পাত্রের ভিতরে নামিয়ে নেবো।